No, para nada, no se dice. Sí, está bien, sí, 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 sí. ও এই যে দেখতেছেন রেডি হয়েছি, তো বাইরে যাইতেছি, বাইরে বলতে হসপিটালে যাইতেছি। হসপিটালে কী কারণ যাইতেছি, আপনাদের খুব কাছের একজন মানুষ হলো খুব বেশি অসুস্থ, মানে আমার ননদ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা স্টার্ট করতেছি খুব সকাল থেকে। তো আমি হলো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে একটু গেছিলাম হলো জন্ডিস যেটাকে বলে ওইটা ঝাড়ানোর জন্য। তো ওইখান থেকে আসার পরে হলো মা বলতেছে যে একটু জাজিরা যাইতে হবে। তো ওই যে মা আসতেছে, মা আমি আর হলো সেজু কাকি তিনজনে যাব। তো আমি হলো যাব, হলো আমার ওষুধ লাগবে এর জন্য। তো যাইতেছি, তো হসপিটালে যাব। হসপিটালে যাওয়ার কারণ হলো গেলেই দেখতে পারবেন যে কী কারণে যাইতেছি, আর যার জন্য যাইতেছি ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর তার জন্য দোয়া করবেন, সে যত প্র্যাগনেন্ট সবাই জানেন। তো এই যে মেরিও যাবে, মেরিও রেডি। তো হ্যাঁ, প্র্যাগনেন্ট হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আমার চাই। মেরিয়ালা আমাকে একটু হেল্প করো, আমার বোতলটা একটু আটকাও সুন্দর মতো। ইয়ে রাখে নাই তো না, তাহলে পুরানটা মহিলা তো সব পুরান, আর কেবিনে রাখলে সে নতুনটা। মেরি মোটা হয়ে গেল কে হঠাৎ, জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স না, সরি জাজিরা না, উপজেলা, মিস্টেক। চলো 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 যাই, যে আমরা হসপিটালে চলে আসছি, মানে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসছি, এজন্য হলো আর মাঝখানে দেখা হয় নাই আপনাদের সাথে। হ্যাঁ, এটা লগা মানে ধর ওই যে ইয়ের আসে না, ওই যে কোম্পানি লোকের এখানে আসা রেস্ট নেয় করে, এদিক দিয়ে যাইব না, অনেক গন্ধ করে মা, ওখান অনেক গন্ধ করে। আল্লাহ রে, রাত্রি তো আইডি কাটা নেই না কাকি, বয়স
বাসায় নিয়ে যেতে চাইছি বাসায় নিয়ে আর তারা হচ্ছে একটু খাইয়া তারপরে ব্যথা করে Thank you.
রাখো।